হলুদিয়া ইউনিয়ন খেলোয়াড় সমিতির আয়োজনে ও উপজেলা প্রশাসনিক সার্বিক সহযোগিতায় রাউজান সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে জমকালো আয়োজনে শেষ হয় সায়েদ পাওয়ারটেক একেএম ফজলুল কবির চৌধুরী স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। এতে জিয়াউল হক সুমনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক এবিএম ফজলে করিম চৌধুরী এমপি। উদ্বোধক ছিলেন আব্দুল ওহাব। এতে বিশেষ অতিথি ছিলেন এহসানুল হায়দার চৌধুরী, আনোয়ার ইসলাম, বশিরউদ্দিন খান, বিএম জসিমউদ্দিন, জমিরউদ্দিন পারভেজ, সাইফুল ইসলাম চৌধুরী রানা, আহসান হাবিব চৌধুরী, হাসান মোহাম্মদ রাসেল, খেলোয়াড় সমিতির সকল সদস্য সহ আরও অনেকে। খেলায় ট্রাইফিকারে এক গোলে কিশোয়ান স্পোর্টিং ক্লাবকে হারায় হাটহাজারির মাদার্স একাদশ। খেলা শেষে খেলোয়াড়দের মাঝে ট্রফি তুলে দেন। সম্মানিত সাধারণ সম্পাদক, অতিথিরা চ্যানেল কর্ণফুলী নিউজ ডেস্ক।